করছি, আমি ভিডিও করছি, চ্যানেল আছে, এটা আমার শখে করছি। 12টা 22 বাজে আছে, 11টা 22 বাজে, 11টা 22 বাজে আছে। এইচএসসি, আচ্ছা এক্সাম দিলাম। ও আচ্ছা ভাই, তুমি স্টুডেন্ট? আচ্ছা এইচএসসি স্টুডেন্ট। আচ্ছা ভাই, মেরা ভি 3 বাচ্চে হ্যায়। আচ্ছা আচ্ছা, তোমারা 3 বাচ্চে হ্যায়? মেরে 2 বাচ্চে হ্যায়, 1 বেটা আর 1 বেটি। এমডি সোহান বলছে জি। আচ্ছা আচ্ছা, তুমি স্টুডেন্ট? আচ্ছা, বাংলাদেশে থেকে অনেকজন আসে ভাই স্টুডেন্ট, আমাকে দিদি বলে সবাই। তুমিও তো স্টুডেন্ট, হ্যাঁ তোমাকে দেখে তাই তো মনে হচ্ছে তুমি স্টুডেন্ট, এতক্ষণ তো আমি দেখিনি স্টুডেন্ট। বাংলাদেশে কিন্তু অনেক ভাই আছে, বন্ধু আছে এখানে, আজকে প্রতিদিন আসে, আমি যখন লাইভ করি সবাই আসে, বন্ধু আছে মানে আসে, ভাইরা আসে, অনেকজন আসে। আচ্ছা তুমি আসবে তো আগে বলো, তারপর যা হবার হবে। আরে আসবো আমি, বাংলাদেশ আসবো 5 বছর পরে। আমি এই তো 1.5 বছর আগে ঘুরে আসলাম, এখন যাবো নাকি থরি? আবার 5 বছর পরে যাব, আবার 5 বছর পরে যাব। বৌদি ভাই, ভাইপো কোথায়? বৌদি ভাই, ভাইপো কোথায়? আছে আমার পাশেই আছে, কম্পিউটার দেখছে একটু। কম্পিউটার দেখছে। তুমি কলকাতায় চলে আসো, আমরা বিয়েতে ভীষণ এনজয় করব। আমি স্টুডেন্ট, হ্যাঁ এইচএসসি এক্সাম 2024-এ দিলাম, অক্টোবরে রেজাল্ট দেবে। বা খুব ভালো হবে, অবশ্যই ভালো হবে তোমার রেজাল্ট ভাই, খুব ভালো হবে, মন দিয়ে পড়াশোনা করো, পরবর্তী যেন আরও ভালো হয়। এই যে একজন ভাই আছে এখানে, সুজন ভাই, সেও কিন্তু স্টুডেন্ট বাংলাদেশে, সেও কিন্তু বাংলাদেশে। এই যে সুজন অফিসিয়াল, ওই যে এই যে সোহন ভাই, এই যে সুজন অফিসিয়াল, সেও কিন্তু বাংলাদেশের। না অবশ্যই দোয়া করবো ভাইদের জন্য, ভাই পড়াশোনা করে, অবশ্যই দোয়া করবো। কী বলছো? এটা অবশ্যই বলে, তোমরা পড়াশোনায় মন দাও, ভালো করে পড়াশোনা করো, তোমরাই হলো ভবিষ্যৎ, না পরিবারের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ তোমরাই। আচ্ছা সুজন ভাই, সুজন ভাই কিন্তু বাংলাদেশের। আরো কয়েকজন আসে ভাই এখানে, কেন ভাইপুর বয়, ভাইপুর ছোট, ভাইপু ছোট, ভাইজি ছোট, সবাই ছোট, কেন বয়স পরে বলবে? তোমার বয়স কত বৌদি ভাই, তাই না? আপু কেমন আছো তুমি? হ্যাঁ পরে বলবে দাদার বয়স কত, তোমার বয়স কত, ভাইপুর কত, ভাইজির কত, এটা বলবে না বলো? বলবে তো অবশ্যই। হ্যাঁ ভালো আছি ভাই, বোন ছোট ছোট সবাই। সোহন ভাই তোমার বাড়ি কোথায়? না না না, ছোট সবাই ছোট। আপু তুমি কোথায় আছো? আমি কলকাতায় আছি, এমডি সোহন বগুড়া। আচ্ছা এমডি সোহন বগুড়াতে আছে, বাংলাদেশে। আচ্ছা তুমিও বাংলাদেশ, এমডি বলো, তুমিও বাংলাদেশ বলছে। আপু তুমি কোথায় আছো? তুমিও বাংলাদেশ নিশ্চয়ই। সুজন ভাই, সুজন ভাইয়ের বাড়ি কোথায়? তোমরা, আমি না যাই, একে অপরের বাড়িতে যাবে, ঠিক ঘোরা হয়ে যাবে। এই দুজনেরই বগুড়াতে বাড়ি। আচ্ছা না, সুজন হলো চাঁদপুর। আচ্ছা তাই তো, এইখানে অনেকজন আছে বাংলাদেশে, সুজন ভাই আছে, এমডি সোহন আছে, তুমি আছো বলছে, আমি বাংলাদেশ থেকে তোমার লাইভ দেখছি। আচ্ছা এখানে অনেকজন আছো বাংলাদেশে, অনেকজন আসে। চাঁদপুরে আমার প্রতিবেশী থাকে।